সম্মানিত দর্শক আজকে শেয়ার করব কামিজ বা ব্লাউজ বা গোল জামা যদি আমরা কাটিং করি তো সেই জামার পুটের মাপ এবং আরমহলের মাপ এবং গলার পাশে বা গলার লম্বা যে মাপগুলো আমরা দিয়ে থাকি এ মাপগুলো কিন্তু আমাদের বডি অনুযায়ী দিতে হয় তো আজকের ভিডিওতে শিখব যে প্রত্যেকটা বডি অনুযায়ী আমরা কিভাবে এই সূত্রগুলো বের করব সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন যাদের বডি তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে তাদের জন্য যদি কামিজ বা গোলজামা বা ব্লাউজ মানে যে কোনো জামাই যদি তৈরি করেন তাদের পুটের মাপটা দিবেন কাপড়টা এভাবে ভাজ করে নেওয়ার পরে আপনি যে সাইটে দাঁড়াবেন ওই সাইটে আটকানো স্যাট থাকতে হবে এরপরে আপনারা এভাবে মাপটা নেবেন তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচকে ডাবল করলে আমার এগারো ইঞ্চি হবে তাহলে মনে রাখতে হবে তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বড়ি হলে তার পুটের মাপ দিতে হবে এগারো ইঞ্চি কাটিং করার সময় এগারোকে দুই ভাগ করে দুইয়ের এক অংশ নিতে হবে তাহলে এখানে নিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি আবার এইখানেও ধরবো সাড়ে পাঁচ যাতে করে মার্জিনটা আমাদের সোজা হয় ঠিক আছে দেখুন এখানেও নিলাম সাড়ে পাঁচ এবার আসেন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে এই তিনটা মাপের জন্য আমাদের পুটের মাপ নিতে হবে ছয় ইঞ্চি ছয়কে ডাবল করলে হবে বারো ইঞ্চি পুট আর বারোকে দুই ভাগ করলে দুইয়ের অংশ হবে ছয় ইঞ্চি তো আমরা নিব ছয় ইঞ্চি এখানেও ছয় ইঞ্চি যাদের বডি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে তাদের জন্য পুটের মাপ ছয় ইঞ্চি নিতে হবে এবার আসেন সাঁত্রিশ আটত্রিশ যাদের কামিজ বা গোলজামার বা ব্লাউজের বড়ি হবে তাদের পুটের মাপ নিতে হবে দেখুন সাড়ে ছয় ইঞ্চি তাদের জন্য নিতে হবে সাড়ে ছয় দেখুন এখান থেকে নিলাম আমি সাড়ে ছয় এবার দেখুন যাদের উনচল্লিশ চল্লিশ ইঞ্চি বডি দিয়ে তৈরি করবেন তাদের জন্য নিতে হবে পোনে সাত ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম সাত ইঞ্চি দেখুন এরপরে নিতে হবে যাদের বডি একচল্লিশ বিয়াল্লিশ হবে তাদের জন্য নিতে হবে ফুল সাত ইঞ্চি দেখুন এখান থেকে ধরে সাত ইঞ্চি এই যে মার্জিনটা যে আসছে এটা সাত ইঞ্চি তো দেখুন এখান থেকে ধরে সাত ইঞ্চি নিব যাদের বডিটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তাদের জন্য পুটের মাপটা নিতে হবে সাত ইঞ্চি তো এখানে যে মার্জেন্টগুলো আমি করে নিচ্ছি এটা সম্পূর্ণ বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই ফর্মাটা আমি তৈরি করে নিছি তো দেখুন পুটের মাপটা আপনারা এই হিসেবে নেবেন পরবর্তীতে দেখাবো যে তেতাল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চির জন্য কতটুকু নিতে হবে ঠিক আছে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনারা এইভাবে নেবেন এবার নিতে হবে আমাদের গলার মাপ ঠিক আছে গলার পাশে আমরা কত টুক রাখবো আজকে শুধু শেয়ার করব সামনে এবং পিছনে একই গলা থাকবে ঠিক আছে তো দেখুন যাদের বডি তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে তাদের গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট দেখুন এখান থেকে ধরে দুই ইঞ্চি দুই পয়েন্ট এরপর যাদের বড়ি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশ হবে তাদের জন্য কত ইঞ্চি নিতে হবে তাদের জন্য আপনারা নেবেন আড়াই ইঞ্চি দেখুন চৌত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি যাদের কামিজ বা গোলজামার বড়ি দিবেন তাদের জন্য পাশে নেবেন আড়াই ইঞ্চি এবার আসেন যাদের উনচল্লিশ চল্লিশ মানে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি তাদের জন্য কতটুকু নেবেন তাদের জন্য নিতে হবে পুনে তিন ইঞ্চি অর্থাৎ কম ইঞ্চি তো দেখুন এই যে এখান থেকে ধরে দুই সুত কম আপনারা তিন ইঞ্চি নেবেন এবং যদি আপনি গলাটা ছোট পছন্দ করেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চি নিয়ে কাটিং করে নেবেন যারা একটু গলাটা বড় পছন্দ করেন তারা আপনারা দুই পয়েন্ট কম তিন ইঞ্চি নেবেন ঠিক আছে এই হলো গলার হিসাবটা গলার পাশে এইভাবে নিতে হবে এবং আসেন গলার লম্বাটা গলার লম্বাটা আমরা কত ইঞ্চি নিব যাদের বডিটা তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে তাদের গলার লম্বাটা আমাদের নিতে হবে সাড়ে চার ইঞ্চি এরপর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ বা আটত্রিশ ইঞ্চি যাদের হবে তাদের জন্য নিতে হবে আপনার পাঁচ ইঞ্চি সামনে পিছনে কিন্তু একই গলা ঠিক আছে তো তার জন্য নিতে হবে পাঁচ ইঞ্চি তাহলে চৌত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি যাদের কামিজ বা গোল জামার তৈরি করবেন তাদের জন্য গলার লম্বাটা নিবেন পাঁচ ইঞ্চি এবার দেখুন আপনি যদি উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চির জন্য কামিজ বা গোল গোলজামা তৈরি করেন সেই ক্ষেত্রে গলার লম্বা নিবেন সামনের গলা পিছনের গলা একই সেই ক্ষেত্রে নিবেন সাড়ে পাঁচ এটা হলো গলার লম্বা নেওয়ার একটা পদ্ধতি এবার দেখুন আপনি যদি চান যে গলার লম্বাটা আপনারা ছোট এবং বড় সেটা আপনারা করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কেউ দেখবেন গলা বড় পছন্দ করে কেউ ছোট গলা পছন্দ করে কেউ মিডিয়াম গলা পছন্দ করে সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে পরামর্শ করে আপনি এই গলার লম্বা এবং গলার পাশে মাপগুলো আপনার নিয়ে সঠিকভাবে কাজ করে নেবেন এবার আসেন আর মহলের মাপ কত ইঞ্চি বড়ির জন্য আমরা কতটুকু আর মহল না হলে আমাদের হাতার মহরাটা অ্যাকুরেট হবে দেখুন এখান থেকে ধরে আমাদের হাতার মোহরা যাদের বড়িটা তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে তাদের হাতার মহটা আপনারা কাটবেন সাড়ে পাঁচ দিয়ে তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চির জন্য কাটবেন সাড়ে পাঁচ এরপর যাদের চৌত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বড়ি হবে তাদের জন্য কত নেবেন তাদের জন্য নেবেন আপনারা পনে ছয় অর্থাৎ কম ইঞ্চি এরপর দেখুন এখান থেকে ধরে যাদের উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি কামিজের বড়ি হবে তাদের জন্য নিতে হবে ফুল ছয় ইঞ্চি দেখুন একেবারে নেবেন ছয় ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে একটা মার্জিন প্রথমেই দিয়ে নিচ্ছি দেখুন তাহলে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি যাদের কামিসের বড়ি হবে তাদের জন্য ফুল নিবেন ছয় ইঞ্চি পরিমাণ এভাবে নিয়ে আপনারা যদি কাটিং করেন তাহলে হাতার মহড়টা আপনার একোরেট হবে তো সেটা কি হিসাবে একটু আপনাদের কাছে শেয়ার করে তো এবার দেখুন আপনারা এই যে এখান থেকে ধরে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য যে ফর্মাটা করে নিচ্ছি এখান থেকে যদি ফিতাটা যদি আমরা এভাবে ঘুরে নিই দেখুন এই যে সাড়ে আট ইঞ্চি হাতার মোহরা আসলো তখন আমরা যখন হাতাটা কাটিং করব এভাবে সাড়ে আট ইঞ্চি নেওয়ার পরে সেলার জন্য আরও হাফ ইঞ্চি আমরা এসটা নিয়ে নেব ঠিক আছে এবার যদি আপনার বডি কম হয়ে যায় ধরেন বডি আপনার হবে পঁয়ত্রিশ